মানুষ মারা যাওয়ার বাদে তার নমা সমস্ত জিন্দেগী হে ফলিব কিন্তু অন হে সব পাইব যতদিন ফলিব ততদিন সব পাইব হে মারা গেছে নমাজর সব বন্ধ হয়ে গেছে হে রোজা রাখব যতদিন রোজা রাখব সব পাইব রোজা রাখা শেষ হে মারা গেছে আমল বন্ধ হয়ে গেছে ওলা দুস্থ হল বুজুর্গ অন্যান্য যত নেক আমল হল আছে হে করব দুনিয়ায় থাকা অবস্থাতে হে সব পাইব মারা যাইব তার সবর দরজা বন্ধ হয়ে যাব হে সব আর পাইতো না কিন্তু সাতটা কর্মর কথা কইতরা ওখানে সেই হদি শরীফের মাঝে সাতটা আমল আছে সাতটা কর্ম আছে এই সাতটা কর্ম থেকে যতটা যে ব্যক্তি যে মানুষে করব এর মাঝ থেকে একটা উপরে যদি হে মারা যাওয়ার বাদেও কবর যাইব কিন্তু তার কবর হে সব পাইতে তা হব নবী যে ফরমাইতরা সাবউন ইয়াজরি আজরুহা লিল আবদ বান্দার লাগি আজর আর সওয়াব জারি থাকবো হামেশা হামেশা পাইতে থাকবো বাদা মৌতিহি মৌতর বাদে ওয়াহুয়া ফি কবরিহি হে কবর যাইব গিয়া কবর যাওয়ার বাদেও তার এই সওয়াবে গুণ জারি থাকবো এক নম্বর ফরমাইছেন মান আল্লামা ইলমান যে ইলমর তালিম দিব ইলমর শিক্ষা দিব কোরআন হাদিসের শিক্ষা দিব জাগতিক ইলম দুনিয়াবি ইলম হ্যাঁ ওই তো ঘরে যদি সেই দুনিয়াবি আর জাগতিক ইলিমে মানুষের ফায়দা দে ওই তো না খেনে হে সব পাইব তার জড়িয়ায় বড় একজন ডাক্তার হয়েছেন সেই ডাক্তারে কত বালা বালা খাম করের কত মানুষের সেবা করের তার জড়িয়ায় এই হ্যাঁ দুনিয়ায় ফায়দা পাইবা আখেরাত যদি ইমান থাকে ফায়দা পাইবা আর দুনিয়া যদি তাই ইমান আনুন না তাই ওলা ওইন অন্য ধর্ম অবলম্বীর ওইন আমরা এখানে খুঁজতাম পারতাম না আখেরাত খিতা হইব হ্যাঁ উত্তর আগে ইমান আইতে পারে কিন্তু জাগতিক জ্ঞানেও মানুষের ফায়দা দিতে পারে আজকে আমরা জানার শিক্ষিত ইলা বজান আসুন বায়ান্তে কত বড় বড় খেদমাত হল খতরা এলিমল খেদমাত হল খতরা সেই এলিমল খেদমতর জরিয়ায় বহুত বড় বড় আজকে আমরা ওইখানে আসি আলোচনা করিয়ার কিন্তু আমরা প্রাথমিক জ্ঞান শুরু হয়েছে জেলা মক্তব্য শুরু হয়েছে ওলা প্রাথমিক জ্ঞান আমরার সেই পাঠশালা শুরু হয়েছে আমরা সেই হিনদে ওলামে কেরামর জরিয়া পড়েছিলাম নাই আমরা বহুত শিক্ষিত বড় বড় জেনারেল শিক্ষিত এরার কাছে আমরা সারহুল কাছে পড়েছি এরার জরিয়া আজকে আমরা ওলা কর্ম হল করতাম ফারিয়ার ইলা ওলা উফরিদি পড়ার বাদে গেছি আরও বড় বড় সারহল পাইছি তারার জরিয়ায় ও যে আলিম ও নবী যে ফরমাইছা মান মান আল্লামা ইলমান যে ব্যক্তি সে আলিমল খেদমত করব হে দুনিয়ায় থাকতো না দুনিয়াতেই মারা যাইব কবর যাওয়ার বাদেও সেই আলিমর রুশনি কেন থাকবো আজকে একজন স্যার তান ই স্যারের কত হাজার হাজার ছাত্র আছেন এই হাজার হাজার ছাত্রটা কি কত আরও মাস্টার হল বনবা আর তান জরিয়া আরও কত ছাত্র হল আমরা হইতাম পারি কান যতদিন দুনিয়ায় জারি থাকবো এরার জরিয়ায় সেই যে এক সিলসিলা জারি থাকে আমরা জেলা নবীজিৎ থাকিলেও এখন পর্যন্ত সিলসিলা সনদর আছে আমরা উস্তাদ আর উস্তাদ মারি মারি নবীজিৎ থাকি বা এখন আমরা উস্তাদ আমার উস্তাদের উস্তাদ মারি মারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত জেলা আমরা সিলসিলা সনদ আছে ওলা তারার ও সার এর সারর উপরে সার ওলা জারি আছে দুস্থ হল বুজুর্গ হল ওলা আমরা একজন সে কোরআন ও তালিম আজ মক্তব দিতরা আজকে হাফিজা বহলরে কোরআন শিক্ষা দিতরা আজকে যারা পড়াইতরা তান উস্তাদ ওলা মারি মারি ছাত্র ওলা জারি আছে ওলা কথা বুঝা জাননি ওলা সেই অলিবর খেদমত হল খতরা যারা অলিবর খেদমত হল খতরা এলিমরে জারি মানুষের মাঝে মানুষত্ব জ্ঞান আনবার লাগি কোরআন শিক্ষা দেওয়ার লাগি আজ মসজিদ আইন তো আমরা রহিলাম একেরামে তফসিরের মদলিস হল খতরা সেই তফসির মদলিস শিকাইবার উদ্দেশ্য নিজে আমল করা আর অন্যরে শিকাইবার উদ্দেশ্য সেই কোরআন আল্লাহ তাআলা কিতাব হইছেন তফসির হল খতরা ইদা সারা আলিমর মদলিস আমরা যারা সেই তফসির মদলিস যাইয়ার আমরা ওখান মনে করিয়া বই গিয়া যে আজকে সেই মদলিস থেকে আমি কিছু পাইতাম কিছু কোরআন সম্বন্ধে আমি জানতাম কিতা আমরা নমাজ পড়িয়ার এটা সুরাত কিতাব হচ্ছে আল্লাহ তোবার তাআলার আল্লাহ তাআলা সেই কালামুল্লাহ হটা তাবার রাখবিল কোরআন ফা ইন্নাহু কালামুল্লাহ নবী যে হদিসুলিফর মাঝে ফরমাইছা যে তুমি বরকত হাসিল করো সে কোরআন থাকি ইগান আল্লাহর কালাম আল্লাহর জবানর মানে কুদরতি জবান দ্বারা এটা বার হইছে আল্লাহর কালাম এটা দুস্থ হল বুজুর্গ হল যার কারণে আমরা সেই মদ্রিস হলো সেই মাদ্রাসা হলো যদি সেই আলিমর খেদমত শরীর কইতাম পারি যে আমরা অন সেই আলিমর সিলসিলা মাঝে শরীর কইম দুস্থ হল বুজুর্গ হল আর ই সাতটা কইতাম একটা কইছি সেই আলিমর যারা খেদমত আমরা আছি আমরা মারা যাইম কিনবো কিন্তু আলিমর আমরা ই জবাব কিতা হবো ওলা সেই আলিমর কথা কইতে কেন যে অন্য হদিস শরীফের মাঝে ফরমাইছেন ইলমুন ইউনতাফাউ বিহি হে ইলম তো ইয়া যাইব লেখিয়া তো ইয়া যাইব হে কিতাব হল লিখিছে বহুত বালা বালা বই হল লিখিছে কিন্তু মানুষ এখান থেকে উপকৃত ফায়দা ফাইতরা তার সেই লেখার জরিয়ায় তাই কইতা কথা কইতা পারি না কিন্তু লেখছেন কথা কইবার মতো ক্ষমতা নাই কিন্তু ইলিমর প্রচুর জ্ঞান আছে লেখে লেখি বই হল তুই আগে শোন আর তুই যাবার কারণে মানুষে আজকে পর্যন্ত ফায়দা পাইছা যতদিন দুনিয়া কেয়ামত হইব না অতদিন পর্যন্ত মানুষে ফায়দা পাইতে থাকবা সেই ইলিমর জরিয়া এখান জারি থাকবো তাই কবর যাবার বাদেও সাবিগুন কবর তাই ফাইতে থাকবা বুঝা গেছিনি আমার কথা আজকে মাদ্রাসাত সেই হাবিব সাহেব সেই কোরআনের মেহনত উস্তাদ হলে খতরা বলা অন্যান্য মাদ্রাসায় তো খেদমত হল খতরা আমরা শরীর কই নবী যে শরীর
আলিমান তো তুমি আলিম বনো আলিম মনতে ফানোনা আও মুতাআল্লিমান তুমি মুতাআল্লিম বনো ইলম লেনে ওয়ালা বনো তুমি ছাত্র বনো ইগালো বনতে ফানোনা সেই উলামায়ে কেরাম আর কুরআন ও হাদিসর খতাগন হুননে ওয়ালা বনো আও মুস্তামিআন ইগানো বনতে ফানোনা তুমি বনো তুমি মুহিব্বান এরারে mohabbat করনে ওয়ালা এরারে mohabbat করনে ওয়ালা সেই উলামায়ে কেরাম রে mohabbat করনে ওয়ালা বনি উলামায়ে কেরাম রে মর্যাদা দেনে ওয়ালা বনি আমার কাছে সামান্য ইলমের রোশনি আইবো আমার কাছে ইলমের সামান্য আমলের নূর আমার কাছে আইবো দোস্ত হল বুজুর্গ হল আর ওলা নবী যে বাদে ফরমাইছা ঈসাইর গুরুর কথা কইছোন ঈসাইর গুরুর মাঝে যে কোনো এক গুরুর মাঝে আমি শুনে কইতাম ওয়ালা তাকুন খামিসান তুমি ফাস নম্বর বনিও না ফাস নম্বর বললে নবী যে যখন নিষেধ দিছোন তে আমরা দুনিয়া কেন নষ্ট হইব আখিরাত নষ্ট হইব আমি বরবাদ হইমু দোস্ত হল বুজুর্গ হল ওলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বাদর যে কথা ফরমাইতরা কইতরা ওখান যে আও আজরা নাহরান ওলা কোন ব্যক্তি এ ওবাদি একটা নহর কুদিয়ে দিলেছেন একটা নালা কুদিয়ে দিছোন তান ফায়দা লাগে না কুদিছলা ওলা নালা তান জমিনের মাঝে পানি নিবালে কুদিছলা কিবা তো ওবাদি ফাইদ দিয়ে তানে পানি নেই মানুষে এখান থেকে পানি নেওয়ার কারণে মানুষে এখান থেকে ফায়দা পাইন অন্যান্য মখলুকাতে ফায়দা পাইন গরু বই ছাগলিতে সারা ফায়দা পাইন ওবাদি নহর কুদার কারণে কইছুন ওলা কুদিয়া গেছলা তাইন দুনিয়ায় থাকা অবস্থায় তানে মারা গেছুন গিয়া কবরা গেছুন গিয়া কবরা যাওয়ার বাদেও সেই নহর কুদার কারণে ওবা নালা কুদার কারণে সারা মখলুকাতে মানুষে সারায় ফায়দা পাইচ্ছা তাই সব পাইতে থাকবা তাই কবরা যাওয়ার বাদেও এর ফায়দা পাইবা এ সব জারি থাকব দুস্থ হল বুজুর্গ হল ওলা বাদে ফরমাইতরা আও হাফারা দিনান আও হাফারা দিনান তার কইটা নবী যে ফরমাইতরা খেও কুয়া কুদিয়া গেল কুয়া থেকে তাই নিজে পানি খাইতা নিজে পানি খাইবালে কুয়া কুদিসলা আজকে কয়েক বছর থেকে আমরা পানি পাই আর না সারা পানি লাগে কত হাহাকার তাই একটা টিউব খোল বানাইছুন সেই টিউব খোলের জরিয়ায় এই এলাকার সারা মানুষ এখান থেকে গাড়ি গাড়ি পানি নিতরা জাইন বানানে ওয়ালা তাই দুনিয়ায় থাকতেও সব পাইতরা তাই কবর যাওয়ার বাদে সব পাইবা যতদিন পর্যন্ত টিউব খোল জমিনও থাকব পানি ফায়দা পাইতে থাকবা দুস্থ হল বুজুর্গ হল একজনে ফুসকরণি দিছেন সেই ফুসকরণি থেকে আজ ফুসকরণি থেকে মানুষে মখলুকাতে পশু পক্ষী গরু বই সারাই এখান থেকে পানি খাইতরা ওলা যত জাত মখলুকাত আছে সারাই ওখান থেকে পানি খাইতরা এই সারার সব সবে খাইতরা তার জান শান্তি ওর আজকে আমরা ওলা এর বিপরীতমুখী হয়ে গেছি আজকে আমার ফুসকরণি আছে আমি ওনা আমার পড়োশি এক গুরু রইতরা নিষেধ দিয়ার বলে এখান থেকে পানি নিও না মখলুকাত কি তা আমার আমার লখান মানুষ আর একজন আমি নিষেধ দিলাই না আউযুবিল্লাহি মিন জালিক বুঝা গেছে আছে না নিতা হোক আছে না নিতা কি জাত মানে গর্বিত কাজ ইতা মানে অত্যন্ত নির্লজ্জ কাজ ইতা যে আরেকটা মানুষে ফানি খাইতো হে ফানি ব্যবহার করতো আল্লাহ তালার দেওয়া আমি না ফানি বানাইতাম ফার্মুলা কোনো বানাইতাম ফার্সি ফার্মুনি একাত ফুটা আমি বানাইতাম হোক আমি একাত ফুটা ফানি বানাইবার কোনো ক্ষমতা আসেনি আল্লাহ তালা আসমান থেকে দেনজুনে ফাইতাম জমিন নিচ থেকে আল্লাহ তালা দেনজুনে উঠিতাম যদি নদী বাদে ফানি আয় যদি নিতে পাইতাম হুকাই আনি নিগিতে আল্লাহ তালা হুকাই নিতে পারবা ও ফানির উপরে আমার ক্ষমতা আল্লাহ তালা যে মালিক সামান্য মালিক হয়ে একদিন কর তোমার দিসলা আর ও মালিকানা তুমি প্রয়োগ কর দেয় খোরা তোমার প্রতিবেশী তোমার যে প্রতিবেশীর হক তোমার কত হান তুমি আদায় করলাই তুমি ফানি নিষেধ দেরাই যে তুমি ফানি কান্তি ব্যবহার করিও না আল্লাহ তাআলা আমরারে সহি সমুজ দেখবা দুস্থ হল বুজুর্গ হল কত হান আমরা এলিমর হিসাবে শরীয়ত দিনের এলিমর কত হান আমরা পিছনে আছি আমরা বুধু হয় না ও নবী যে ফরমাইতা ওহান যে তুমি ওলা কুয়া কুদিছো নলকূপ কুদিছো টিউব লাগাইছো কিবা তো ফুসকুদিনি দিছো মখলুকাতে পানি খাইন যুদিন মানুষে পানি খাইন যুদিন তুমি খোয়া লাগতো না কুজা লাগতো না তুমি কবর যাবার বাদে সব জারি থাকবো আল্লাহ তাআলা আমরারে সহিভাবে আমল করবার তৌফিক দক আমিন দুস্ত হল বুজুর বাদে নবী যে ফরমাইতা আও গারাসা নাখলান ওলা খেয়াল একটা গাছ লাগাইলো গাছ লাগাই তো আমার প্রয়োজনে আমি খাইতাম আমার পরিবারের সবে খাইতা এর বাদেও আমি প্রতিবেশীর দেই সেই গাছটাকে সব পাইমু আমি ওলা গাছ একটা আছে গাছটাকে আরও মানুষে খাইতরা হরুতে খাইতরা আইয়া ইলা খাই না আমরা মানুষের নিষেধ দিন না বড়ই গাছ ধরছে বড় গাছটা এই গাঁর সারা হরুতে খাই নাই কোনো অসুবিধা না খাকুয়া আপনার প্রয়োজন যত গুণ দেখুয়া আরও কুটুম খাসে দেখুয়া সব পাইবা যতদিন গাছ এখানে থাকবো অতদিন আপনি কবর হুতি হুতি এখান সব পাইতে থাকবা ওলা সেই ফল আরও বিভিন্ন মখলুকাতে ফাঁকিয়ে খাইবা আইয়া ফল কোনটা ইয়ে খাইন নানি কত তার ফাঁকিয়ে আসইন সকাল ওয়ার বাদেও ফজর বাদেও দেখেন হালি তারা কেদা হতরা আইয়া উড়ি উড়িয়া খাইয়া খাইতরা আইয়া আপনি সব পাইবা একটা ফাঁকিয়ে খার সব পাইবা একটা যদি খেসু একটা খায় যদি তেব আপনি সব পাইবা অন্য কি কিড়া মাকুড়া যেটা আসুন ওটা ইয়ে খাই যদি তেব আপনি সব পাইবা দুস্থ হল বুজুর্গ হল খেতমত বিল খালক সারা তোরা সারা মখলুকাত আল্লাহ তাআলা তো ফায়দা করছেন আমরার লাগি আমরা কিতা করিয়া তারার লাগি দুস্থ হল বুজুর্গ হল নামাজের কথা তো আলোচনা বহুত হয়েছে ইনশাল্লাহ কইবার চেষ্টা করবো আমি হদিসটা ফুরাইলে
তো ওলা সে গাছ লাগাইলে সব পাইতে থাকবা ওলা নবী যে ফরমাইছে এর বাদে আও বানা মসজিদান আমরা জানি মসজিদ বানাইলে এর সওয়াব আছে ওলা কইছে মসজিদ বানাইলে ইগান থাকবো না কিয়ামত পর্যন্ত ইগান মানুষে ইবাদত করবা নামাজ পড়িবা আপনি কবর যাওয়ার বাদে সওয়াব পাইবা অন্য হদিস শরীফ মশহুর হদিস আমরা জানি মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে যে বান্দা মসজিদ বানাইব সেই মসজিদ বানানোর কারণে হে আল্লাহ তাআলা জান্নাত তার লাগি একটা ঘর আল্লাহ তাআলা বানাইবা দুস্ত হল বুজুর্গ হল ওলা এর বাদে নবী যে ফরমাইছে 6 নম্বর ফরমাইছে আও ওয়ারাসা মুসহাফান ওয়ালা মুসহাফ ইয়ানি কুরআন শরীফ সেই কুরআন শরীফ রেহে ওয়ারাসত হিসাবে সিলসিলা সব পাইতে করি কোনো মাদ্রাসা দিব কোনো মক্তব দিব বাচ্চাতে পড়িবার লাগি মাদ্রাসাতে কয় একটা কুরআন শরীফ লইয়া দিব হে নিজে বেশ তিলাওয়াত করতে পারে না বাচ্চাতে ওখানে কুরআন শরীফ পড়িবা হে মারা গেছে কবর গেছে গিয়া কিবা তো খেয়েও তার বাপর রুহের উপরে তার বাপের সব পাইবার লাগে হে মসজিদ দিব মাদ্রাসা দিব মক্তব দিব সেই মুসহাফ দিয়ে যুদিন কুরআন শরীফ দিয়ে যুদিন সবটা কবর যাওয়ার বাদেও জারি থাকব ওলা নবী যে ফরমাইছে আও দরা সব ওলাদান ইয়াস্তাগফিরু লাহু বাদা মাউতিহি ওলা খেও আওলাদ থুইয়া গেল আর সেই আওলাদে দুনিয়ায় তাকতে বালা আওলাদ হে বানাইয়া থুইয়া গেছিল দিনদার আওলাদ থুইয়া গেছিল কবর গেছেন গিয়া কবর যাওয়ার বাদেও সেই আওলাদে দোয়া করে সেই আওলাদর বানি এক আমল করে ইগুন সব ইগুন জারি থাকব কবর যাওয়ার বাদেও সেই সাতটা আমল সাতটা কর্ম আল্লাহ তাআলা আমরারে ইশারা করবার তৌফিক দেখো হক আমিন বা যোটা আমরা খালি আমল করতাম।